নমস্কার, আজকের আমি দু রকম পিঠা বানাবো, সরু চাকলি পিঠা আর নারকেল পিঠা। সরু চাকলি পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়ি ভালো করে জল দিয়ে মাখিয়ে নিয়েছি। একদম মোটাও নয়, একদম পাতলাও নয়। নারকেল পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি জল দিয়ে ভালো করে ঠেসে নিয়েছি। নারকেল কুড়ে, খেজুরের গুড়, নারকেল দিয়ে নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি। নারকেলের পুর দিয়ে এখন আমি নারকেলের পিঠা তৈরি করব। এখন আমি হাঁড়ির মধ্যে জল গরম করতে দিয়েছি। কলার মধ্যে পুর দিয়ে দিচ্ছি। সাদা গামলা বসিয়ে দিলাম। এবার ভাব উঠে গেছে, আমি এবার এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা ঢাকিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি নারকেল পিঠা সিদ্ধ হয়েছিল। এবার নারকেল পিঠা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার আমি ঢেলে নিচ্ছি। নমস্কার, আমি এখানে ছিলাম না, আমাদের বাগান বাড়িতে গিয়েছিলাম। আমার আসতে একটু দেরি হয়ে গেল, ফাল্গুনি পিঠা তৈরি করছে। পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, পুরো পিঠার মধ্যে পুর ভর্তি হয়ে আছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা খেয়ে দেখছি কেমন হয়েছে, খুব ভালো লেগেছে, খুব সুন্দর নরম হয়েছে, খেতেও খুব ভালো লাগছে। নারকেল পিঠা সব তৈরি হয়ে গেছে, এবারে আমরা সরু চালের পিঠাটা তৈরি করব। আর এই সরু চালের পিঠা তৈরি করার জন্য আমরা বাটিতে ঢুকি নিয়েছি, আর এই কলাগোটা কেটে নিয়েছি, কলাগোটা একটু সামনে দিকটা থেতো করে নিয়েছি, এই ঘিয়ের মধ্যে ডুবিয়ে কড়াই দিয়ে তারপর আমরা পিঠাটা তুলব। এইভাবে কড়াই পিঠা ঘষে দেবো।
এবারে এর মধ্যে একটা ঢাকনা চাপিয়ে দেব। নারকেল পিঠা আর সরু চাবির পিঠা আমাদের তৈরি করা হয়ে গেছে। দেখুন পিঠাগুলো কি সুন্দর হয়েছে। আর এই সরু চাবির পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, খুব পাতলা পাতলা হয়েছে, বেশ নরমও হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে। গরম গরম পিঠা খেয়ে নেই, খুব ভালো এগুলো দুটো করে খা আর এগুলো খা, খেয়ে নিতে পারলে আমি আবার দেবো। কেমন হয়েছে খেতে? আর কি গুড় দিয়ে পিঠে খাবি? পিঠেগুলো কি গুড় দেবো, খেজুরের গুড়? এগুলো হচ্ছে খেজুরের গুড়। এই খেজুরের গুড় দিয়ে পিঠে খেতে খুব ভালো লাগে। সরু চাকলি পিঠে খেতে এই গুড় দিয়ে খুব ভালো লাগে। কিরে গুড় দিয়ে সরু চাকলি পিঠে খেতে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? আচ্ছা খেয়ে নাও, আবার দেবো।